আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, আজকে দাদু বাড়িতে যাব। তো আমরা দাদুরা মিলে সবাই মিলে গল্প করতেছি, অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর দেখা হইছে। আর পরশু আমাদের ঈদ, কুরবানি ঈদ, তো আলহামদুলিল্লাহ বাড়িতে খুব সুন্দরভাবে এসে পৌঁছাইছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি, আজকে দাদু বাড়িতে যাব সবাই মিলে ঈদের ছুটিতে। তো প্রথমেই তো আব্বু আর তোরান চলে গেছে, তো আজকে হচ্ছে আমি, আম্মু, ভাইয়া আমরা চলে যাচ্ছি। তো অনেক বেশি এক্সাইটেড আমরা। এই যে দেখেন আমাদের ব্যাগ, সব কিছু। কয়টা ব্যাগ? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে কয়টা হইব আম্মু? বলি না একটু, বলছি না তো। আম্মু গনে ওনাই কয়টা ব্যাগ হয়েছে, তো আমি হচ্ছে গনে বলতেছি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, প্রায় দশ এগারোটার মতো ব্যাগ আছে। আম্মুর হাতেও আছে আর অনেকগুলা। তো ভাইয়া হচ্ছে এখন গাড়ি নিয়ে আসতে মানে গেছে, তো আমরা হচ্ছে এখন রেডি হয়ে ওয়েট করছি। দেখো এই রুমও গোছাই ফেলছি, আর আম্মু এই রুমও সব কিছু গোছাই ফেলছে, মানে সব জিনিসপত্রই ঢেকে দিয়ে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা, অনেক দিন পর দাদু বাড়িতে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। তো আমরা বাড়িতে চলে আসছি, একে একে সব ব্যাগ ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক অনেক যানজট পার করে আসছি, আস্তে আস্তে একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা ফাইনালি বাড়িতে চলে আসছি, আর এসে দেখি সুন্দরভাবে সব ঘরটর গোছানো আব্বু আর তোরান মিলে। তো রাতের খাওয়ার জন্য, আর এদিকে একটা মনো গাছ পাকা কাঁঠাল ছিল, তো আমি তেমন একটা বেশি পছন্দ করি না, আবার পছন্দ করিও। হ্যাঁ একদম ছোট ছোট, একদম গোল্ডেন কালার, দেখো ছোট ছোট হইলে আমার ভাল লাগে। কবি মজার কাঁঠাল, আর এরকম টাইমে এরকম মজার কাঁঠাল পাওয়াটা খুবই টাফ। তো সবাই মিলে কাঁঠাল খাচ্ছে, আর পরশু আমাদের ঈদ, কুরবানি ঈদ, তো আলহামদুলিল্লাহ বাড়িতে খুব সুন্দরভাবে এসে পৌঁছাইছি। কাঁঠাল খেলে নাকি জ্বর থাকতো না, যদিও বেশিরভাগ সব কেমন কাঁঠাল মানুষ এই খাইছে। মিষ্টি নি নাকি তার ইয়ার টক? গেরা হওয়ার আগে কাঁঠাল খাইলে অনেক ভালো মজা পাওয়া যাবে। এবারের দিনও গেরা সারা গুণ কাঁঠাল আছে। কিন্তু এই যে আমার শাশুড়ি আম্মা, আমার ফুফু আম্মা, আমার দাদু, দুই দাদু একসাথে, দুই সান আমার, দুই মা। হ্যাঁ দুইটা, আমার দুইটা দাদু আছে, আমাকে অনেক বেশি আদর করে দাদুর সাথে। হ্যাঁ দুই দাদুর সাথে এখন বসে বসে আমি পান খাবো। হ্যাঁ আচ্ছা পান খাবো। তো আমরা দাদুরা মিলে সবাই মিলে গল্প করতেছি, অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর দেখা হইছে। হ্যাঁ অনেক খুশি হয়েছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই যে দুই দাদু এখন খাওয়া দাওয়া করতেছে, আমিও বসে যাবো। হ্যাঁ আমাদের সাথে খাবে, কারণ তাদেরকে তো আমরা সবসময় পাই না, যখনই বাড়িতে আসা হয় তখনই পাওয়া মানে পাই। সো এখন যতদিন আমরা থাকবো ততদিন দাদুরা আমরা একসাথে খাবো, তো
আম্মু হচ্ছে আজকে বাসা থেকে রান্নাগুলো করে নিয়ে আসছিল দাদু একদম খাইতেই চায় না আম্মু একদম জোর করে খাওয়ায় দাদু কেমন হয়েছে আম্মুর রান্না দাদুর একদমই খাইতে চায় না তো দাদুরা খেতে থাকুক আমিও বসে যাবো এখন আম্মু তুমি বসবা না আমার কাছে অনেক ভালো লাগতেছে দুজন একসাথে আমি বাড়ি থাকলে তো দাদুর আর রান্না করা লাগতো না সবাই বলে যে দাদুর এই বয়সে রান্না করতে হয় আম্মু থাকলে তো আর কিছু করা লাগতো না তখন সবকিছু মানে আমাদের সাথে এসে খাইতো সবকিছু করতো এখন একা থাকে তাই সবকিছু একা একা করা লাগে দাদু সবাই দোয়া করবেন আমার দিদাদুর জন্যই